নমস্কার স্যার, বলুন। 28 তারিখ জয়নিং হওয়ার কথা ছিল, হলো না স্যার, আবার জয়নিং কবে হতে পারে? এটা কি করে বলবো আমি? আমি আনুমানিক একটা ডেট যদি বলেন খুব পারি। আনুমানিক এই মাসেই আশা করি প্রবলেম মিটে যাবে, আর কিছু এছাড়া কিছু বলতে পারবো না। মোটামুটি এই মাসের মধ্যে হতে পারে স্যার? হতে পারে, ঠিক আছে, আপনি যা বলেন তাই তো হয়। আপনি আগেও বলেছেন যে ফেব্রুয়ারি মাসে হবে, তো তাও জানুয়ারি মাসে হলো, কিন্তু তাও তো পিছিয়ে গেল। স্যার এই মাসের মধ্যে হতে পারে তো? হ্যাঁ, এই মাসে হবে, এই মাসে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, কি জানতে চাইছো স্যার? আমাদের স্যার ভিআর মেডিকেল স্যার কবে হবে? ওয়েবসাইটে দেখো, জুন মাসে বলে দেওয়া হয়েছে, জুন মাসের মধ্যে তোমাদের আশা করি তোমাদের হবে। আর স্যার আমরা কি নতুন ফর্ম ফিলাপ করবো? করতে পারো, তোমাদের অ্যাজ ইউ উইশ। যদি না করি কোনো অসুবিধা হবে তো? করলেও অসুবিধা হবে না, না করলেও অসুবিধা হবে না। প্রচন্ড স্যার টেনশন আছে, যদি কিছু হয়ে যায় না? তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা করতে পারে এসছে এটা। যদি এই চাকরিটার জন্য কিছু হয়ে যায় না, সুইসাইড করার চেষ্টা থাকবে না, বুঝলেন? এই চাকরিটা যদি না পাই না, তো সুইসাইড করতে হবে মনে হচ্ছে। পাগল ছেলে, তোমাদের হবে, চিন্তা নেই। কে হয়ে গেছে আবার, অনেকে বলছে নাকি সরকার চেঞ্জ হয়ে দিতে পারে না, হতে পারে, যা মনে ভেঙে পড়েছি। না কিছু কোনো কোনো প্রবলেম না, সব মিটে যাবে, একটুখানি ওয়েট করো, সব মিটে যাবে। তো আমাদের ভিআরটা তো খুব তাড়াতাড়ি হবে, এবছরই হয়ে যাবে, চিন্তা করতে কি আছে ভাই, হবে শিওর। লাইফে শেষ বয়সে এসে চাকরিটা পেলাম, তো যদি না হয় পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো ভয়ের কোনো কারণ নেই আমাদের, তাই তো? না 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 না, ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে।